নগরীর কালুরঘাটে যুবকের উপর 15 থেকে 20 জন হিজড়ার হামলা, আহত যুবক ভর্তি চমেক হাসপাতালে। চট্টগ্রামে পাহাড়তলীর কাট্টলিতে সামাজিক অনুষ্ঠানে গিয়ে প্রতিবেশীর হাতে ধর্ষণের শিকার কিশোরী। চট্টগ্রামে মিরসরাইয়ে কাভার্ড ভ্যানের ধাক্কায় যাত্রীবাহী লেগুনা 2 যাত্রী নিহত, গুরুতর আহত আরও 4 জন। কক্সবাজারের উখিয়ায় পালিয়ে যাওয়ার সময় 191 ভরি স্বর্ণালঙ্কার সহ এক যুবক গ্রেপ্তার, যার আনুমানিক মূল্য 125 কোটি টাকা। চট্টগ্রামের হাটহাজারির আদর্শ গ্রামের বরিশাল কলোনি থেকে অটোরিকশা চালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার। কক্সবাজারের উখিয়ায় বিয়ের 1.5 মাসের মাথায় ঝুলন্ত অবস্থায় নববধূর মরদেহ উদ্ধার, স্থানীয়রা বলছেন যৌতুকের জন্য নির্যাতন করা হয় তাকে। চট্টগ্রামের সন্দ্বীপে 2 দফায় আগুনে পুড়েছে 2টি দোকান, প্রায় 1.5 কোটি টাকার ক্ষয়ক্ষতি।